হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব 2008 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপার হিরো মুভি দ্য ইনক্রেডিবল হাল্ক। এটি এমসিইউ এর 2 নম্বর মুভি। আমি যখন এই মুভিটি এক্সপ্লেন করছি তখন এই মুভিটির আইএমডিবি রেটিং 6.6 আউট অফ 10। তো বেশি কথা না বলে মেন স্টোরির দিকে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগেই আমি আপনাদের জানিয়ে দেই, এই মুভিতে ব্রুস ব্যানার মানে হাল্কের রোল অ্যাক্টর এডওয়ার্ড নর্টন করেছে। আর এরপরে হাল্কের যতগুলো মুভি এসেছে সবগুলো মার্ক রাফেলও করেছে। এই মুভিটি এমসিইউ এর অংশ, কিন্তু শুধু অ্যাক্টর আলাদা। মুভির কাহিনী শুরু হয় 2005 সাল থেকে। ইউএস আর্মির জেনারেল থান্ডারবোল্ট রস তার আর্মিকে ফিজিক্যালি ভাবে শক্তিশালী করতে চাচ্ছিল, এজন্য সে সুপার সোলজার সিরাম ব্যবহার করতে চাচ্ছিল। সুপার সোলজার সিরাম সেই কেমিক্যাল যার সাহায্যে ক্যাপ্টেন আমেরিকা সুপার পাওয়ার পেয়েছিল। এই সিরাম আবার তৈরি করার জন্য জেনারেল রস তার মেয়ে আর তার বয়ফ্রেন্ডের সাহায্য নেয়। এলিজাবেথ রস আর ব্রুস ব্যানার এই দুই সায়েন্টিস্ট মিলে সুপার সোলজার সিরাম বানিয়ে ফেলে, কিন্তু সুপার সোলজার সিরাম পারফেক্টভাবে তৈরি হয় না। জেনারেল রস তার মেয়ে আর ব্রুস ব্যানারকে এটা বলে না যে এই সিরাম দিয়ে সে কি করবে। এমনকি সে তাদের মিথ্যা বলে যে এই সিরাম দিয়ে রেডিয়েশনের সমস্যা সমাধান করবে। ব্রুস ব্যানার এই সিরাম টেস্ট করার জন্য তার নিজের শরীরে ইনজেক্ট করে, আর যখন তার শরীরের উপর গামা রেডিয়েশন পড়ে আর সে তখন খতরনাক একটি রাক্ষসে মানে হাল্কে রূপান্তরিত হয়। হাল্ক সেই জায়গায় থাকা সকল মানুষকে মেরে ফেলে আর জেনারেল রজ আর বেটিকে ঘায়েল করে ফেলে। ব্রুস ব্যানার সারা জীবনের জন্য হাল্কে রূপান্তরিত হয় না। যখন তার ইমোশন নিজের কন্ট্রোলে থাকে না আর তার হার্টবিট যখন বেড়ে যায় তখনই সে হাল্কে রূপান্তরিত হয়। হাল্ক এমনই এক রাক্ষস যে অনেক শক্তিশালী আর যার উপর কোনো বন্দুকের গুলি আসার করে না। জেনারেল রসের এই সুপার সোলজার এক্সপেরিমেন্ট ফেইল হয়ে যায়, কিন্তু সে হাল্কে কি হাতিয়ার বানানোর চিন্তা করে যাতে সে হাল্কের সাহায্যে তার দুশ্মনকে মারতে পারে। কিন্তু ব্রুস ব্যানার এর জন্য রাজি হয় না আর সে সেখান থেকে পালিয়ে যায়। ইউএস গভর্নমেন্ট ব্রুসের অনেক পিছা করে কিন্তু তাকে ধরতে পারে না। ব্রুস ব্যানার 5 বছর ধরে সবার কাছ থেকে নিজেকে গোপন রাখে, কিন্তু এর ভেতর সে অনেক জায়গায় হাল্ক হয়ে ভাঙচুর করে। তারপর 2010 সালে ব্রাজিলে যায় আর সে সেখানে একটি কোল্ড ড্রিঙ্ক এর ফ্যাক্টরিতে কাজ করে। সে যোগা আর ধ্যানের মাধ্যমে নিজেকে শান্ত রাখে আর সে 5 মাস ধরে নিজেকে হাল্কে রূপান্তরিত হওয়া থেকে আটকে রাখে। সে হাল্কে সব সময় কন্ট্রোল করতে চায় না, সে তো হাল্কের সমস্যাটিকে একেবারে শেষ করতে চায়। এজন্য সে ইন্টারনেটে মিস্টার বুলু নামের একটি সায়েন্টিস্টের কাছ থেকে সে সাহায্য নেয়। মিস্টার বুলু তাকে অনেক রকমের চিকিৎসার কথা বলে, কিন্তু কোনো চিকিৎসায় কাজে আসে না। মিস্টার বুলু ব্রুস ব্যানারের সাথে সাক্ষাৎ করে তাকে ঠিক করতে পারতো। একদিন ব্রুস কোল্ড ড্রিঙ্ক ফ্যাক্টরিতে যখন কাজ করছিল তখন তার একটি আঙ্গুল কেটে যায় আর তার রক্ত একটি বোতলের মধ্যে মিশে যায়। কিছু সময় পর একটি কাস্টমার যখন সেই কোল্ড ড্রিঙ্কটি খায় তখন সে গামা রেডিয়েশনের ফলে অসুস্থ হয়ে পড়ে। এই খবর যখন জেনারেল রস পায় তখন সে বুঝতে পারে এর ভেতরে ব্রুস ব্যানারের হাত রয়েছে। জেনারেল রস সেই কোল্ড ড্রিঙ্কের বোতলের সাহায্যে ব্রুসের লোকেশন খুঁজে বের করে আর সে তাকে ধরার জন্য একটি স্পেশাল টিমের সাহায্যে ব্রাজিলে যায়। সেখানে ব্যানার তাদের কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু রাস্তায় কিছু গুন্ডার সাথে তার ধাক্কা লেগে যায়। যখন গুন্ডাগুলো তাকে মারতে শুরু করে তখনই সে হাল্কে রূপান্তরিত হয়ে যায়। তখন সে সেই গুন্ডাগুলো আর কিছু সোলজারকে সেখানে সে মেরে ফেলে। তার ভিতর একটি মাত্র সোলজার জানে বেঁচে যায়। জেনারেল রস ব্লন্সকিকো ব্রুস ব্যানারের বিষয়ে সকল কথা সে তাকে বলে। তখন সে তাকে ধরার জন্য খুবই আগ্রহী হয়। জেনারেল রস ব্লন্সকির বডিতে কিছুটা সুপার সোলজার সিরাম প্রয়োগ করে যাতে সে কিছুটা শক্তিশালী হয়ে যায়, যাতে হাল্কে ধরায় সুবিধা হয়। অন্যদিকে ব্রুস ভার্জিনিয়ার কালভার ইউনিভার্সিটিতে যায়। কালভার ইউনিভার্সিটিতেই ব্রুসের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল। সেখানকার কম্পিউটার থেকে তার উপর হওয়া এক্সপেরিমেন্টের সকল ইনফরমেশন বের করতে চাচ্ছিল যাতে তার চিকিৎসার জন্য মিস্টার বুলুকে দিতে পারে, কিন্তু সে দেখতে পায় সেখান থেকে অলরেডি সেই ইনফরমেশনগুলো
ডিলেট করে দেওয়া হয়েছে। হতাশ হয়ে যখন ব্রুস ভার্জিনিয়ার উদ্দেশ্যে বের হয় তখন সে বেটি রসের সাথে ধাক্কা খায়। বেটির কাছে ফাইলের একটি কপি ছিল যেটা ব্রুসের প্রয়োজন ছিল। পরের দিন যখন ব্রুস ব্যানার ভার্জিনিয়া থেকে চলে যাচ্ছিল তখন জেনারেল রস আর এমএল ব্লন্সকি তাদেরকে ঘিরে ফেলে। তারা যখন ব্রুসকে বেহুশ করার চেষ্টা করে তখন সে হালকে পরিণত হয়ে যায়। তখন সেখানে একটি মারাত্মক লড়াই হয়। হালক সেখানকার সবাইকে মারতে থাকে। ব্লন্সকি যে আগের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছিল সে যখন হালকে রাগিয়ে তোলে তখন হালক তাকে একটা জোরে লাথি মারে, তার হাড়গোড় একদম ভেঙে ফেলে। তখন হালক বেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে যখন সে নরমাল হয়ে যায় তখন সে আর বেটি মিস্টার ব্লুর সাথে কন্টাক্ট করে যে নিউ ইয়র্কে তাদের সাথে দেখা করতে চায়। তারপরে ব্রুস আর বেটি তার সাথে দেখা করার জন্য নিউ ইয়র্কে পৌঁছে যায়। মিস্টার ব্লু আসলে একটি বায়োলজির বিজ্ঞানী ছিল। তার আসল নাম ছিল স্যামুলি স্টেন। সে ব্রুসের চিকিৎসা করার জন্য শিকার হয়। অন্যদিকে ব্লন্সকি যার সব হাড় ভেঙে গেছিল কিন্তু তার উপর সুপার সোলজার সিরাম ব্যবহার করার কারণে একদিনের ভিতরেই সে সুস্থ হয়ে ওঠে। তারপর জেনারেল রস তার শরীরে আরও সিরাম প্রয়োগ করে যাতে সে হালকের সাথে লড়াই করতে পারে, কিন্তু এবার সেই সিরাম সাইড ইফেক্ট দেখাতে শুরু করে। এই সিরামের কারণে তার শরীর ডিফর্ম হয়ে যায়, কিন্তু সে এই ব্যাপারে কাউকে বলে না। জেনারেল রস ইন্টারনেটের সাহায্যে ব্যাটি আর ব্রুসের লোকেশন খুঁজে বের করে আর সে তাদের ধরার জন্য নিউ ইয়র্কে গিয়ে পৌঁছায়। অন্যদিকে স্যামুয়েল স্টোন তার তৈরি অ্যান্টিডোট হালকের বডিতে ইনজেক্ট করে যার ফলে সে নর্মাল হয়ে যায়। কিন্তু ডক্টর স্ট্রান্স ব্রুসকে বলে সে এখনও পারমানেন্টলি ঠিক হয়ে যায় নাই, তার পারমানেন্টলি ঠিক হওয়ার জন্য বারবার অ্যান্টিডোটের প্রয়োজন হতে পারে। এছাড়াও ডক্টর স্ট্রান্স ব্রুস আর বেটিকে বলে ব্রুসের ব্লাড স্যাম্পলের সাহায্যে অন্য সব রোগের চিকিৎসা করতে পারে, এজন্য সে ব্রুসের ব্লাড স্যাম্পল সংগ্রহ করে রাখে। কিন্তু ব্রুস তার এই কাজে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার এই ব্লাড স্যাম্পল যদি সরকার পেয়ে যায় তাহলে তারা এটি খারাপ কাজে ইউজ করবে। এজন্য ব্রুস তার ব্লাড স্যাম্পলগুলো নষ্ট করে দিতে চাচ্ছিল। এর ভেতরে জেনারেল রসের টিম সেখানে পৌঁছে যায় আর সে ব্রুস আর বেটিকে ধরে ফেলে। আর ব্লন্সকি যে নিজের শক্তি বাড়ানোর জন্য স্যামুয়েল স্টানকে বলে সে যেন তাকে হালকের মতন বানিয়ে দেয়। সামনে বিপদ দেখে ডক্টর স্টান ব্লন্সকির বডিতে হালকের রক্ত ইনজেক্ট করে, তারপর তার শরীরের উপর গামার রেডিয়েশন ফেলে যার ফলে ব্লন্সকি একটি ভয়ানক রাক্ষসে পরিণত হয় যাকে অ্যাবামিনেশন বলা হয়। আর সে পুরা শহর ধ্বংস করতে থাকে। হাজার চেষ্টা করেও যখন তাকে ঠেকানো যায় না তখন ব্রুস আবার হালক হওয়ার সিদ্ধান্ত নেয়। তখন অ্যাবামিনেশন আর হালকের মধ্যে একটি দুর্ধর্ষ লড়াই চলে, কিন্তু তখন হাল তার সুমকে দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন ব্লন্সকি মানে অ্যাবামিনেশন যখন বেটিকে মারার চেষ্টা করে তখন হাল তার ভালোবাসাকে বাঁচানোর জন্য তার পুরো শক্তি ব্যবহার করে তাকে হারিয়ে দেয়, যার পরে অ্যাবামিনেশনকে গ্রেপ্তার করে নেওয়া হয় আর হাল সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময় পর ব্রুস একটি অন্য দেশে বসবাস করা শুরু করে আর সে এখন হালকে পুরোপুরি শেষ করার চেষ্টা না করে সে তাকে পুরোপুরি কন্ট্রোল করার চেষ্টা করে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো এই ছিল হাল্ক মুভির পুরো এক্সপ্লেন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।